গেছে, এখন আমি একটুখানি বসলাম। নমস্কার, আমি কোয়েল, ওয়েলকাম টু মিমির সংসার। আজ রবিবার, দিনটা শুরু হলো একটু অন্যরকম করে। ঘুম থেকে উঠেছি দেরি করে, উইকেন্ড বলে। তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম ব্রেকফাস্ট বানাতে। শনিবার রাতে আকাশ বাইরে থেকে পরোটা তরকারি এনে আবার বাইরে দিয়েছিল। বাড়ি যখন ঢোকে তখন এগরোল নিয়ে আসে। আবার এগরোল খেয়ে কেউ আর পরোটা আমরা কেউই খাইনি, ওগুলো রেখে দেওয়া হয়েছিল। সকালে ওই লেফট ওভার পরোটা দিয়েই টাকোস বানিয়ে নিলাম। কিন্তু মিশমি ওইসব খাবার খাবে না, বললো মাম্মা মামাকে একটু চাউমিন বানিয়ে দাও। তাই ওকে সিম্পলভাবে ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া চাউমিন বানিয়ে দিলাম। টাকোসের রেসিপিটা আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সেটা দেখে নিও। বাড়ির বাচ্চারা যখন ঠিকঠাকভাবে খাবার খেতে চায় না, মা হিসেবে মনটা খুব খারাপ হয়ে যায়। আমরা সবাই মাছ মাংস ডিম এসব খাবার খেলেও আমার মেয়েটা এসব খায় না বলে মনের মধ্যে একটা খারাপ লাগা থেকেই যায়। সে যখন আজ আমার কাছেও চাউমিন খেতে চাইলো, মনটা খুশিতে মেতে উঠেছিল। শনি রবিবারের দিনটা কিভাবে যে কেটে যায় তা বোঝাই যায় না, তাই না? স্নান টান হয়ে গেছে, এখন আমি একটুখানি বসলাম। আজকে এমনিতেও সকাল থেকে আমার সেরকম কোনো কাজ ছিল না, মানে কালকে আর কি বীভৎস টাইপের মানে চাপ গেছে। হয়তো রান্নাটাই খালি ছিল না, বাকি ঘরের যা বীভৎস অবস্থা হয়েছিল, সোম থেকে শুক্রবার আমি কিচ্ছু গোছাতে পারিনি, কিচ্ছু কাজ করতে পারিনি। সামনেই মিশমির পরীক্ষা, 1 নম্বর 2 নম্বর, ছেলেটা যা দুরন্ত হয়েছে, ওকে সামলাবো নাকি আমি ঘর গোছাবো, কিছু হয়ে উঠছে না। তাও একটুখানি আকাশ ইয়ে করে দেয়, বিছানাটা গুছিয়ে দেয় বলে আমার একটু মানে বাসি বিছানাটা তুলে দেয় বলে আমার একটুখানি মনে হয় যেন ওটাই ঠিক আছে, অনেক ওটাই অনেক কাজ ও হেল্প করে দিচ্ছে, না হলে ওটাও পড়ে থাকে অনেক বেলা পর্যন্ত, খুব অসুবিধা হয়ে যায়। আমি কারণ মিশমি স্কুলে যায়, তারপর স্কুলে দিয়ে এসেই আমি রান্নাঘরে ঢুকে যাই। হ্যাঁ, দিদি যদি ঘুমিয়ে থাকে হয়ে যায় মানে রান্নাবান্না করে, আমি ওই টাইমটা দিদি ঘুমিয়ে থাকে যেহেতু আমি রান্নাবান্না করে বেরিয়ে আসি, অসুবিধা হয় না। কিন্তু কাজ আমি করতে পারি না এমনি টাইমে, যখন মিশমির এক্সাম থাকে আর কি। মানে ঋদ্ধি তো, ঋদ্ধির এখন তো 18 মাস হয়নি এখনও, তো যখন ছোটো ছিল এর আগের বছরও অতটাও অসুবিধা হয়নি। এখন যেহেতু হাঁটাচলা করে, এটা ধরে টানছে, ওটা ধরে টানছে, এটা ফেলে দিচ্ছে, গুছিয়ে রাখছি, আবার টানছে, কতবার করব। আর এখানে মামনি বাবা সমানে ওদের খেলনাগুলোকে গুছিয়ে গোছায়, ওরা ফেলে আবার তোলে, মানে ওরাও মানে ক্লান্ত হয়ে পড়ছে। জিনিসপত্র, বাটি বাটি ঘটি, হ্যাঁ, এই সমস্ত জিনিস নিয়ে ওরা বিশেষ করে ছেলেটা টানাটানি করতে থাকে। কালকে শনিবার গেছে, কালকে আমার মানে ব্রেকফাস্ট করলাম, বানালাম, হ্যাঁ কালকে ব্রেকফাস্টটা বানিয়েছি। তারপর থেকে ব্রেকফাস্ট বানিয়ে মানে যেহেতু শনিবার সে কারণে আমার একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, উইকেন্ডে একটু দেরি করেই উঠি। আর অন্যান্য দিন শীতকাল বলে তাও দেরি হচ্ছে, 5:45 হচ্ছে, 5:45 হচ্ছে ঘুম থেকে উঠতে। আর বাবা তো ওদের টিফিনটা করে, মিশমি আর নিনির দুজনের টিফিন করে। আর হচ্ছে গিয়ে গরমকালে আরও ভোরে উঠবো, গরমকালে আরও ভোরে উঠবো, জেনারেলি ভোরেই উঠি, এই পারছি না, শীতকালটা পারছি না, এবার শীতকালটা একদমই পেরে উঠছি না। কারণ ঋদ্ধি মোটামুটি 12:30 নাগাদ ঘুমিয়ে পড়ে, কিন্তু মিশমিটা হচ্ছে গিয়ে বদমাইশি করছে, ও 1টা 1:30 জেগে থাকে, ঘুমাতে বলি জেগে থাকে, এপাশ ওপাশ। আর ওর জন্য আমারও ঘুম, আমারও ঘুমটা ঠিকঠাক মতো হয় না, কিন্তু আমাকে তো সেই ভোরবেলায় উঠতে হবে, ভোরবেলায় ওকেও উঠতে হয়, কষ্টটা ওরও হয়, কিন্তু ওকে বললে বাচ্চা শোনে না, যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কিন্তু না। আজকে সানডে, আজকে সকাল থেকে উঠে আমি মানে কালকে মানে শনিবারের লেফট ওভার কিছু পরোটা ছিল, মানে রাত্রিবেলা তো কিছু বানানো হয় না, একটা টাইম ছিল রাত্রিবেলা আমি নতুন নতুন রেসিপি বানাতাম, কিন্তু এখন আর সেই সময়টা হয় না। এক মিশমির পড়াশোনা, আর দ্বিতীয় ঋদ্ধি ছোট, মিশমিও তো খুব একটা বড় হয়ে যায়নি, সেই কারণে বানানোটা একটু কমে এসেছিল, ডিফারেন্ট রেসিপি বানাতাম কিন্তু সেটা কমে এসছে। আর ঋদ্ধি তো আরও ছোট, ঋদ্ধি আরও ছোট, সেই কারণে করবো কী করে, আর যা দুরন্ত বাচ্চা কেউ সামলাতে পারে না, আমি হিমশিম খাই, আর মামনি বাবা তো আরও। কালকে ওই লেফট ওভার পরোটা ছিল, সেগুলো দিয়ে সকালে ব্রেকফাস্ট ওদেরকে বানিয়ে দিয়েছি। আকাশই বললো যে এরকম ভেজিটেবলস দিয়ে কিছু একটা করো, তারপরে ইউটিউবে দেখলাম, দেখে ওখান থেকে একটু আইডিয়া নিয়ে বানিয়ে নিলাম। মোটামুটি দেখলেই তো তোমরা যে আমি ব্রেকফাস্টটা বানিয়েছি। আর আজকে জানি না, এখন দেখা যাক দুপুরবেলা, এখনও তো এই তো স্নান করে এসে বসলাম, স্নান করে বসলাম, ঋদ্ধিকে একবার খাইয়ে দিয়েছি, এখন 1:15, বাবা আর আকাশ দুজনে বেরিয়েছে একটু দরকারে, ওরা না এলে তো আমরা খাবো না। আর মিশমিকে আমি খেতে দিয়ে দেবো এখন, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে।
আকাশ আর বাবার আসতে এখনো অনেক দেরি, তাই ভাবলাম ঋদ্ধি আর মিশমির গামছা দুটো সার্ফ দিয়ে একটু ফুটিয়ে নিই। খুব নোংরা হয়ে যায় দুদিন অন্তর, যেহেতু স্নানের আগে ওদের তেল মাখানো হয় তাই একটু তাড়াতাড়ি নোংরা হয়। সার্ফের জলে একটুখানি ফুটিয়ে নিলে তারপরে যদি কাঁচা হয় গামছাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়। গামছাগুলোকে বসিয়ে মিশমিকে খেতে দিলাম, আজ ওকে ঘি আর আলু দিয়ে ভাত ঢেকে দিলাম, সাথে দিলাম পাঁপড়, এটাই ওর খাবার আজকে। মিশমিকে খেতে দিয়ে বারান্দাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, দুজনে মিলে সারা বারান্দা জুড়ে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সোফাতে বসার জন্য যেটা থাকে না দুজনেই সেটাকে নামিয়ে ওটার উপর উঠে লাফাবে। আজ তোমরা নিজেরাই দেখো ঋদ্ধির কাণ্ড কারখানা। দেখো সোফার উপরের ওই কুশন মতো যেটা আছে সেটাকে আবার নামিয়ে নিল, 1 মিনিটও হয়নি আমি ওটাকে গুছিয়ে ঠিক করে রাখলাম। পটি করেছে বলছি আয় পরিষ্কার করে দি, অমনি পালাচ্ছে, ওর পেছনে দৌড়াতে দৌড়াতেই আমার সময় কেটে যায়। তোমাদের বললাম না যে আকাশের বাবা একটু দরকারে বেরিয়েছে, আসলে ওরা গেছিল নিনির জন্মদিনে যে আলমারিটা দেওয়া হবে সেটার খোঁজ নিতে। পরে ফোন করে ওরা বললো যে আলমারি কেনা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি, তোমরা খেয়ে দিয়ে নাও। পরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাবা আর মামনি মিলে নিনির ঘরের জিনিস সরিয়ে আলমারি রাখার জায়গাটা করে নিল। বাড়িতে কোনো নতুন জিনিস আনা হলে খুব আনন্দ লাগে তাই না? আমার তো বেশ মজা হয়। বাপ্পাদা আর ডেলিভারি দেওয়ার লোকটা মিলে আলমারিটা ঢুকিয়ে দিয়ে আমাকে চাবিটা বুঝিয়ে দিয়ে গেল। দুটো করে লকারে খুললে নেই দুটো চাবি, সেলফ চেম্বারের এই দুটো ছোট হয়ে দেখুন, চারটে ছোট হয়ে গেল, আর এর চাবি হচ্ছে চারটে, মানে 5 লক্স। এবার বাবা নিনির ঘরটা একটু পরিষ্কার করে জিনিসগুলো ঠিক করে রেখে দিচ্ছে। এবার আমি যাবো একটু রেস্ট নিতে, কারণ বৃদ্ধি উপরে একা ঘুমাচ্ছে। ঘুম থেকে ওঠার পর আকাশ বলল চলো একটু ঘুরে আসি, শরীরটা না দিলেও বেরোলাম, কারণ সোম থেকে শুক্র আবার গৃহবন্দি, তাই এটুকু রিফ্রেশমেন্টের দরকার আছে বইকি। পৌঁছলাম কাঁচড়াপাড়া, ফুচকার দোকানে বিশাল লাইন দেখে গেলাম পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট খেয়ে আমরা গেলাম আইসক্রিম খেতে। কাঁচড়াপাড়াতে এলে এই দোকানটাতেই আসি অরুণ আইসক্রিম খেতে, খুব ভালো লাগে এই আইসক্রিমটা। ছোটবেলা থেকেই বাচ্চাদের শেয়ার করে খাওয়া জিনিসটা শেখানো খুবই দরকার। ছোট থেকেই কোনো খাবার জিনিস কেনা হলে আকাশ মিশমিকে দিয়ে সেম খাবার নিনির সাথে শেয়ার করাতো। মিশমি কিন্তু এখন সবার সাথেই খাবার শেয়ার করে খায়। বাড়িতে ঢুকলাম, এবার একটুখানি ফ্রেশ হবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।